দেখেছি। আমরা লাস্ট হ্যাট্রিক দেখলাম পাঠচক্রের অনুব্রত মাইতি একাই চারটি গোল করেছে রেলিগেশন ম্যাচে। ইস্টার্নেল দলের রাজ একটি হ্যাট্রিক বল কিন্তু পেয়েছেন, সেই রাজ আগের ম্যাচে যিনি হ্যাট্রিক করেছেন, রাজদে 32 নম্বর জার্সি। বল চলে গেল ফার্স্ট পোস্টের বাইরে, মাঠের বাইরে। ইস্টার্নেল দল আক্রমণে, এফসি দলের গোল সীমানায়। এবার কিন্তু দ্বীপ নিয়ন্ত্রণ রাখতে পারেনি, কিছু প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের পায়ে যদিও বল রয়েছে। আক্রমণে এফসিআই দল, আলতাফ হোসেন, গোল হতে পারে, সুযোগ রয়েছে। এবার কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশের বিরুদ্ধে, সুতরাং রাজকে তো কড়াগার রাখতেই হবে, সেইভাবে রাজকে রেখেছে। এবার মিঠুনের কাছে বল, মিঠুন মন্ডল এগোচ্ছেন, মিঠুন ইনসাইড আউটসাইড করছেন, সেন্টার লো ড্রাইভ শট করেছিলেন বাপায়ে। 19 নম্বর জার্সি এগোচ্ছে, রণজয় জায়গা পরিবর্তন করছে, ডান দিক থেকে বাঁদিকে রণজয় কাট করেছেন, ইনসাইড আউটসাইড করে সেন্টার, সুযোগ রয়েছে, হেড করেছিলেন। এই ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ হাতছাড়া হলো এফসি। মোল্লা বাঁদিক আক্রমণ, রেল দল, দেখা যাক। আবার সুযোগ, শট করেছেন, না শট করেনি, জাস্ট পুশ করে একটু ড্রাইভ হতে হবে, ছোট ড্রাইভ, হেড না হেড করেছেন, গোল হতে পারে, সুযোগ রয়েছে, সেই ধরন আবার গোল হতে পারে, সুবর্ণ সুযোগ। এবং একাধিক আবার সুযোগ, মুহুর্মুহু সুযোগ। সাধারণত বল কিন্তু চলে যাচ্ছে ওই ডান দিক বরাবর, সেখান থেকে রেল দলের আক্রমণ, লেফট উইং ডাক বা বাড়ি শুধু ইসার হুসেন করে লম্বা শট, অনেকক্ষণ পর একটা সুন্দর ফোন। রাজ এগোচ্ছেন, আগের খেলায় হ্যাট্রিক করেছেন রাজ, আজ এখন অবধি সেভাবে বল পাননি বা নিজেকে মেলেও ধরতে পারছেন না রাজ। ও এবার কিন্তু সরাস শট করলেন, দ্বীপ শটটি করেছিলেন, তবে তারই সতীর্থ বলের কাছে পৌঁছতে পারেনি। এবার কিন্তু অ্যাটাক সরাসরি চলে যাচ্ছে ধনঞ্জয়ের কাছে, সুদীপের শট, ইস্টার্নেল দলের সুদীপ, সুদীপ কুমার দাস। ইয়েস, দুর্দান্ত শট, নাইস শট, বল চলে গেছিল মিঠুন মন্ডল, মিঠুন থেকে অনেকখানি উঠে এসেছেন মেহেদি হাসান মোল্লা, গোল হতে পারে, সেই সেই রাজ আবার কাকে বল দিলেন, রাজ কিন্তু রাইট ব্যাককে লক্ষ্য করে মৃন্ময় শট করছেন, মৃন্ময় সামন্ত ইনসুইং মেরেছেন, তবে গোল হতে পারে, শট সেই অপূর্ব, দিকে বল কিন্তু মৃন্ময় থেকে সোমনাথ, এফসিআই সেন্টার, গোল হতে পারে, এক্ষেত্রে কিন্তু সেই রাজ উঠে আসছে এফসিআই, শেষ মুহূর্তে অ্যাটাক, ইন অফ দ্য ম্যাচ, ম্যাচ 0-0 ড্র গেল, রেল দল 0 এফসিআই 0, খুব ভাইটাল ম্যাচ, এফসিআই দল আজকে 1টি পয়েন্ট সংগ্রহ করলো, তাদের পয়েন্টের সংখ্যা গিয়ে দাঁড়ালো 11, এই মুহূর্তে তারা দুটি ম্যাচে তারা 4 পয়েন্ট সংগ্রহ করলো, প্রথম ম্যাচ তারা জিতেছিল, দ্বিতীয় ম্যাচ তারা ড্র করেছে, পক্ষান্তরে রেল দল তারা দুটি ম্যাচে তাদের সংগৃহীত পয়েন্ট 1। সুতরাং ইস্টার্নেল একটু চাপের মুখে পড়ে গেল, রেলিগেশন ফাইট চলছে, অবনমনের আওতায় চলছে,